হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি করতে যাচ্ছি ওনলি জিকেএস চ্যালেঞ্জ। ওনলি জিকেএস চ্যালেঞ্জে আমি শুধুমাত্র জিকেএস গানটা ব্যবহার করতে পারবো। অ্যান্ড ব্যাটারি হলে খুবই অ্যাভারেজ একটি গান হলো জিকেএস। এটা দিয়ে আপনি শর্ট টু মিড রেঞ্জ ফায়ার করেন, মিড টু লং রেঞ্জ ফায়ার করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এর ড্যামেজ শুধুমাত্র কম, তাই এনিমির অতটা ভালো ড্যামেজ হবে না। তাই আমি এইটাতে দুইটি লোডার বানিয়ে নিয়েছি বিয়ারে, যেটা আমি ড্রপ থেকে উঠাবো। এবং দুইটি লোডারটা আমি একটি বানিয়েছি পুরো শর্ট রেঞ্জের জন্য, এবং আরেকটি বানিয়েছি আমি মিড টু লং মিড রেঞ্জের জন্য। তো চলেন আমরা দুইটি লোডার দেখে আসি এবং একটি ম্যাচ স্টার্ট করে দেখি আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা। এবার আমি যে জিকেএসটি নিয়েছি, এটি মূলত আমি মিড টু লং রেঞ্জ শ্যুটের জন্য নিয়েছি। এখন জিকেএসের যে রিকয়েলটা সেটা অতটা উঠে না, তাও আমি এর মধ্যে যতটা রিকয়েল কন্ট্রোল, তারপরে অ্যাকুরেসি কন্ট্রোল, অ্যাকুরেসি আর রেঞ্জটা বাড়িয়ে নিয়ে যান ততটা বাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে লাগিয়েছি মনোলিটিক সাপ্রেসার, এটা আমার ড্যামেজ রেঞ্জ বাড়াবে আর গানটাকে সাইলেন্সড রাখবে। তারপর আমি লাগিয়েছি ওটা ব্লুসি মার্কসম্যান, এটা আমার অ্যাডস বুলেট স্পেড অ্যাকুরেসি বাড়াবে, ড্যামেজ রেঞ্জ বাড়াবে, হরিজোনাল রিকয়েল কমাবে আর ভার্টিক্যাল রিকয়েল কমাবে। তারপর আমি লাগিয়েছি আরটিসি স্টেডি স্টক, এটা আমার অ্যাডস বুলেট স্প্রেড অ্যাকুরেসি বাড়াবে, হিট রেঞ্জ কমাবে আর হরিজোনাল রিকয়েল কমাবে। তারপর আমি লাগিয়েছি স্টিপল গ্রিপ টেপ, এটা আমার অ্যাডস টাইম কমাবে আর স্পিন টু ফায়ার ডিলে কমাবে। তারপর আমি লাগিয়েছি ওডব্লিউ সিরিজের ট্যাকটিক্যাল, এটা আমার অ্যাডস টাইম কমাবে আর অ্যাডস বুলেট স্প্রেড অ্যাকুরেসি বাড়াবে। এরপর যে সেকেন্ড লোডারটি আমি নিয়েছি, সেটা আমি পুরোপুরি শর্ট রেঞ্জের জন্য নিয়েছি। এবং আপনারা তো দেখেছেনই আমি শর্ট রেঞ্জে অ্যাডসের থেকে হিপ ফায়ার প্রচুর করি, আর এই জন্যেই আমি এর মধ্যে হিপ ফায়ার করি সেটাকেও বেশ বাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি লাগিয়েছি ওয়াইকেএম ইন্টারগ্রাল সাপ্রেসার, এটা আমার ড্যামেজ রেঞ্জ বাড়াবে, অ্যাডস বুলেট স্প্রেড অ্যাকুরেসি বাড়াবে আর গানটাকে সাইলেন্সড রাখবে। হ্যাঁ, যতটাই ভাই শর্ট রেঞ্জের জন্য ইউজ করি আমি, এটা তো একটু আমার রেঞ্জটাকে তো একটু বাড়ায় নিতেই হবে। তারপর আমি লাগিয়েছি ওয়াইকেএম লাইট স্টক, এটা আমার অ্যাডস মুভমেন্ট স্পিডটাকে বাড়াবে। তারপর আমি লাগিয়েছি স্টিপল গ্রিপ টেপ, এটা আমার অ্যাডস টাইমকে কমাবে আর স্প্রিন টু ফায়ার ডিলেকে কমাবে। তারপর আমি লাগিয়েছি 40 রাউন্ড এক্সটেন্ডেড ম্যাং, তারপর আমি লাগিয়েছি MIP লেজার 5MW, এটা আমার হিপ ফায়ার বুলেট স্পিড অ্যাকুরেসি বাড়াবে আর স্প্রিন টু ফায়ার ডিলে কমাবে। তো চলেন দেখি আমি একটি ম্যাচ জিতে আমার এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কিনা। ক্লাস হিসাবে আমি আমার অল টাইম ফেভারিট ট্রিপ ওয়ার ক্লাসটা ইউজ করব। আমি ফার্স্ট গোল্ডেন জোন ক্লিয়ারেই নেমে পড়বো, কারণ এখন ফার্স্ট গোল্ডেন জোন যেহেতু তাহলে বেশ ভালো রুটি পাওয়া যাবে। আমি আমার আশেপাশে পিয়ারে কাউকে নামতে দেখছি না, গোল্ডেন জোন যেহেতু তার মানে এখানে মানুষ অবশ্যই নামবে, কিন্তু হয়তো একটু পরে নামবে, আমি একটু আগে এসে পড়েছি। আমি এখনও কোনো জিকেএস পাই নাই, কিন্তু এই পাশে পাশে থেকে একটা এনিমি ফুটস্টেপে আসতে পারতেছি, তার মানে কি আমাকে বেসবল ব্যাট দিয়ে মারতে হবে। এক শটে ফিনিশ, লেভেল 3 এর ভেস্ট পরে এনিমিকে এক শটে বেসবল ব্যাট দিয়ে ফিনিশ। ও ভাই, ও শেষমেশ এই ক্রেট থেকে একটা জিকেএস পাইলাম। ওরে, এই ঘরে দেখি আরেকটা জিকেএস পেয়ে গেছে, ঘরে দেখি আরেকটা জিকেএস এপিক পেয়ে গেছে। আমার সবার আগে এই বাসাতেই আসা উচিত ছিল, তাহলে আগে আগেই জিকেএসটা পাইলে রাশ করতে পারতাম এনিমিদের উপর। আমি এখানে এসে বসে আমার গাছটা আপগ্রেড করার জন্য, আরে এই বাইক নিয়ে যা আগায় কেমনে, সামনে নিমি সামনে নিমি টিপ করে লাগে যে বাইক নিয়ে যা সামনে আগেলো কেমনে। আরে 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 ক্লাউন মেরে দিছে, শেষ তুমি চান তো। আরে এখানে জম্বি খুলে আছে,
এখানে আমি আমার কাস্টমাইজড জিকেএসটা নিতে আসছি। এদিকে জলদি এখান থেকে আমার কাস্টমাইজ জিকেএসটা নিয়ে নিয়ে আশেপাশে হয়তো এনিমির আমি ফায়ারিংয়ে আসতেছি। আরে আমি বলে একে ওয়াট সেভেনটা নিয়ে আনছি, ওই ডান দিক দিক দিয়ে ফায়ার করতেছে, খারাপ লাগে আর কি। দুই দিক দিয়ে ফায়ার না পড়াচ্ছে, এটা ওপেন জোন, দুই দিক দিয়ে ফায়ার করতে পারে আমার উপর। উঠবে অর্জুন, ওর জন্য আমি নিজের জিকেএস কাস্টমাইজড বলতে একে ওয়াট সেভেন কাস্টমাইজ কল নিয়ে আনছি বলে তাহলে এটা ফালিতে হবে। এই মি আই ভি দৌড়া 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 হিল করতে হবে জলদি, ফাস্ট ফাস্ট। ওই বেটা আমার স্নাইপার যাতে না মারতে পারে, ফাস্ট 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 ফাস্ট। কিন্তু তুমি মর সারা বেটা, বট আমাদের মধ্যে লড়তে আসছে, হিল করে জলদি জলদি ওই বেটা মারতে না পারে। এখানে থেকে তো আর লাভ নেই, দুই পাশে চলি। ওরে বেটা ওই জিপ লাইন দিয়ে ওই বেটা এখানে এসে বসে আমার থেকে লড়তে, আরে দূর হয়ে নেই গেল, এটা ফালাই দিই আগের থেকে যাতে ভুলেও আমি এই গানটা ইউজ না করে ফেলি। চলদি চলদি চলদি, কই গেল? আরে কি হাওয়ায় মিশে গেল নাকি? না এটা তো মরে নেই, অন্য কাউকে মারছে। ওই যে ওই বেটা ওই গাড়ির সামনে এক সপ্তাহে তোর নেই, সব সপ্তাহে গাড়িতে আছে, গাড়ি উড়ে দিবি। তুমি জিকেসের ড্যামেজটা এত কম, পুরো দুইটা ম্যাগাজিন সেগুলো তাও গাড়িটা ফুটল না। কিন্তু কি এখন তো বেশি দূরে যায় না, ঠিক কই? ওরে গাছের মধ্যে শুয়ে আছে ভাই, সারা ঘাসের ক্যাম্পার, এটা পাবজি থেকে সবগুলোই পরে আইসে, ঘাসে ক্যাম্পিং করতেছে। এয়ারড্রপটাতে আসছি আমি আমার ফার্স্ট কাস্টমার জিকেএসটা নেওয়ার জন্য। আমি এখন প্রথমত আমার মিড রেঞ্জ মিড টু লং রেঞ্জের জন্য যে জিকেএসটা বানিয়েছি ওইটাই নিব। এই পার্কটা ইকুইপ করে ফেলি। আমার সামনে ড্রপ বক্সে মাত্র পড়ছে, এখান থেকে আমি আমার যে শর্ট রেঞ্জের জন্য জিকেএসটা বানিয়েছি সেটা নিয়ে নেই। আরে ট্যাঙ্ক তো দেখি একের পর এক শর্ট মারতেছে, একটা দুইটা। এই বেটা বলদ নাকি? আমি একটু বামে করে মারলেই হয়, ওই তো ওরে জ্ঞান দিতেছি কেন, আমি তো মারে যাবো জলদি, পালা 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 পালা। ট্যাঙ্ক যাতে না মারতে পারে আমরা। একটা প্লেয়ার আসছে নিচে পোল্টে গ্যাস ইউজ করে, এই যে এই যে চন্দ্র করে ওরে রাইট সাইড দিকে ফায়ার করতেছে, জলদি জলদি কভার 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 কভার। ও ভাই হিল হয়ে গেছি, সেরে কেউ না কেউ তো অবশ্যই ওরে রাইট উপর দিয়ে উপর ফায়ার করতেছে, নিচে নিচে আরে অনেক ড্যামেজ করেছে, এ আমার ওয়েস্ট শেষ করেছে। জলদি 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 তো উপর দিয়ে পড়তেছে, আবার এই দিক দিয়েও ফায়ার করতেছে, উপরেই আছে উপরে। এখান থেকে একটা ওয়েস্ট ওয়েস্ট নিয়ে নিই, ব্রোকেনটাও তো ঠিকই আছে। ওই ব্যাটার নিচেই আছে, আমি ঠিকই আসবো। এই যে লাস্ট একটা প্লেয়ার, দুইটা প্লেয়ার আছে এখানে, লাস্ট দুইটা প্লেয়ারের একটা প্লেয়ার আছে এই নিচে। ওরে চান্দু তুমি শুয়ে শুয়ে ক্যাম্পিং করবে আর আমি টের পাবো না, কি মনে করছো চান্দু? একটা বামে উপরেই আছে কেন যেন মনে হচ্ছে, না না উপরে না, নিচেও পাইতেছি না, না না নিচেই আছে নিচেই আছে, একটা টিপ লাগিয়ে দিই। ওরে চান্দু উপরে টিপ রেখেছে, ও ভাই জোনেই মারা গেছে। তো ইয়াপ গাইস, এই ছিল আমাদের অনলি জিকেএস চ্যালেঞ্জের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানায়ও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।
Tell me pretty lies, look me in the face. Tell me that you love me,